হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি হরি থেকে আজকে আমি দুর্দান্ত স্বাদের সুজির ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেমন খেতে টেস্ট তেমন খাস্তা মুসমুছা। একবার দেখলেও যে কেউ রেসিপিটি তৈরি করতে পারবে আর বানানো একদম সহজ সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করা যায় রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন মূল রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সুজি নিয়েছি আর গুঁড়ো দুধ নিয়েছি তো এখানে আমার দু প্যাকেট সুজি আছে আর দু প্যাকেট সুজিতে আমার দুশো গ্রাম সুজি আর এখানে নিয়েছি আমি দশ টাকা দামে দু প্যাকেট আমল দুধ তো এখন আমি এই আমল দুধ আর সুজি দিয়েই রেসিপিটা তৈরি করব। তো উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার হালকা গরম হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তো আপনাদের যদি মনে হয় ঘি পছন্দ না করেন ঘিটা বাদও দিতে পারেন ঘি ছাড়াও কিন্তু রেসিপিটি তৈরি করা যায় তো আমি যখন প্রথমে রেসিপিটি তৈরি করি রেসিপিটি কিন্তু আমার ভাইরাল হয়েছিল তো সেই রেসিপিটি আমি আবারও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখনই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সুজি আর সুজিটা ভাজার সময় কিন্তু উনানের আঁচটা হাইয়ে করা যাবে না একদম লো টু মিডিয়ামে সুজিগুলোকে ভাজতে হবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ঠিকমতো ভাজা হবে না তো সুজিটা আমি একদম হালকা আজে দু মিনিট মতো ভেজে নেব কিছুক্ষণ পরে দেখা যাবে সুজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তখনই বুঝতে হবে সুজিটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এভাবেই নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব আর এই সুজিটা কিন্তু এরকম সাদাই থাকবে লাল হবে না তো সেইভাবেই কিন্তু সুজিটাকে ভাজতে হবে এখানে কিন্তু সুজিটা আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি দু মিনিট পরেই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন ঘিয়ের সঙ্গে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে এখন এর মধ্যে দিয়ে দেব জল তো এখানে আমার দুশো গ্রাম সুজির জন্য এখানে আমি চারশো গ্রাম জল নেব আর এই যে সুজিটা আমি জল দিয়ে রান্না করব। আপনারা কিন্তু এখানে চাইলে চারশো গ্রাম দুধ দিয়েও রান্নাটা করতে পারেন তাহলে কিন্তু সেই পিঠেটা খেতে বেশি টেস্ট হবে এই সুজিটা লো টু মিডিয়ামেই কিন্তু রান্না করতে হবে তো আস্তে আস্তে দেখবেন সুজিটা ঘন হয়ে আসবে আর সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর খুব সহজেই রান্না করা হয় তো আস্তে আস্তে দেখেন একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এখন সুজিতে আমার পাক চলে এসছে তো এখান থেকে একটু ডো নিয়ে আপনাদেরকে দেখাই তো দেখেন সামান্য একটু নিয়ে যখন হাতে নাড়াচাড়া করবেন আর খুব সুন্দর একটা বলের মতো তৈরি হয়ে যাবে তখনই বুঝতে হবে সুজিটা একদম পারফেক্ট রান্না হয়ে গেছে এখন এই সুজিটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি দশ মিনিট পর ফিরে আসলাম সুজিটা কিন্তু খুব ঠান্ডা করা যাবে না উষ্ণ উষ্ণ গরম থাকবে সে অবস্থাতেই সুজিটা মাখতে হবে এখনের মধ্যে দিয়ে দেব সুগার পাউডার তো এখানে আমি আগে থেকেই একশো গ্রাম চিনি মিক্সারে গুঁড়া করে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম আমল দুধ এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনাদের যদি মনে হয় সুজিটা যখন রান্না করবেন তখনও কিন্তু আপনারা চিনিটা দিতে পারেন আমি এখানে দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম চিনি দিয়েছি তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তো বেশি পরিমাণে চিনি দেবেন যদি কম মিষ্টি খেতে চান তাহলে এর থেকেও কম পরিমাণে চিনিটা দিতে পারেন কিছুদিন আগে যখন আমার এই রেসিপিটা ভাইরাল হয় অনেক বন্ধুরা আমাকে বলেছিল ঝাল কিছু করতে তো বন্ধুরা এখানে যদি আপনাদের ঝাল কিছু খেতে ইচ্ছে করে আপনারা কিন্তু চিনির বদলে লঙ্কা কুচি ধনেপাতা কুচি এগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা দিলে কিন্তু সুজিটা ড্রাই হবে না আর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে তো দেখেন কত সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে এখন এই সুজিটাকে আমি লেচি কেটে নেবো কিছুদিন আগে সুজির রেসিপিটা যখন ভাইরাল হয় তখন আমার নতুন চ্যানেল ছিল আমি হয়তো ঠিক মতো কথা বলতেও পারতাম না তো আমাকে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছিল কিন্তু আমি চেষ্টা করছি ঠিকঠাক মতো কথা বলার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ওখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম আর লেচিটা আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখন উপর থেকে আমি ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটির আকারে তৈরি করে নেব তো নর্মাল যে আমরা রুটিটা খাই ওই রুটিটার থেকে কিন্তু মোটা হবে কিছুদিন আগে আমার এই সুজি রেসিপিটা ভাইরাল হয় একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে এরকম ধরনের পিঠে বানিয়ে মিষ্টি রসে কিংবা দুধের ক্ষীরে কি ভিজানো যাবে অবশ্যই ভাই মিষ্টি রসেও ভিজালে ভালো লাগবে খেতে আর দুধের ক্ষীরে ভিজালেও ভালো লাগবে খেতে অবশ্যই ভিজানো যাবে তো রুটিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন কতটা মোটা করে করেছি দেখিয়ে দিলাম এখন আমি একটা কুকি কাটার নিয়েছি তো আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে এখানে কিন্তু আপনারা গ্লাস কিংবা অন্য কোনো ঢাকনাও ব্যবহার করে এই পিঠেগুলো কেটে নিতে পারেন তো পিঠেগুলো দেখেন খুব সুন্দর গোল গোল আর একটু মোটা সাইজের তৈরি হয়েছে এখন একে একে সবগুলো পিঠে আমি একইভাবে তৈরি করে নেব আমি এই পিঠেগুলো গোল করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন অন্যরকম ডিজাইন করে নিতেও পারেন ভালো লাগলে আর যদি এরকম ভালো লাগে তো এরকমভাবেও তৈরি করতে পারেন এখনও যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য আজকে সুজি রেসিপিটা দেখে যদি বাড়িতে তৈরি করেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে তো আমার সবগুলো পিঠে কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন একে একে সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এখন ভাজার জন্য একদম রেডি আমি আগে থেকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা আমি হাই স্পিডে গরম করে নিয়েছি এখন ওই তেলের মধ্যে একে একে সুজির পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে আর পিঠেগুলো ছাড়ার সাথে সাথে দেখবেন ফুলে ফুলে উপরে ভেসে উঠছে এই সুজির পিঠেগুলো যখন ভাজবেন তখন কিন্তু ভালো করে তেলটাকে গরম করে নেবেন আর হাই স্পিডেই কিন্তু রেখে পিঠেগুলোকে ভাজতে হবে তাহলেই কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে উপরে ফুলে উঠবে আর ঠান্ডা তেলে দিলে কিন্তু ফুলবেও না আদাজ ভেঙে যাবে এখন একটু নাড়াচাড়া করে দেব যে ভিতরে যেগুলো আছে সেগুলো একটু সরিয়ে দেবো তাহলে ওগুলো ফুলে উপরে ভেসে উঠবে তো দেখেন কতটা সুন্দর ফুলে ফুলে উপরে ভেসে উঠছে দেখতে কতটা সুন্দর লাগছে এই সুজি রেসিপিটি তৈরি করতে খুব বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি করা হয় আর এরকম ধরনের সুজি রেসিপি তৈরি করে আপনি কিন্তু আপনার বাচ্চার স্কুল টিফিন দিতে পারেন বা আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান আসলে ঝটপট করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন ভীষণ খুশি হবে আর অনেক মজা করে খাবে সুজির পিঠাগুলো কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেবো যে পিঠাগুলো আমি প্রথমের দিকে দিয়েছিলাম সেগুলো একটু লাল লাল হয়ে গেছে আর যেগুলো আমি পরে দিয়েছি সেগুলো কিন্তু সাদাই আছে এখনও কালার আসেনি তো এগুলোও আমি উলট পালট করে ভেজে নেব এই রেসিপিটি তৈরি করে আপনি কিন্তু ছয় থেকে সাত দিন সংরক্ষণ করেও রাখতে পারেন নষ্ট হবে না তো দেখেন কতটা সুন্দর লাগছে একদম ফুলে ফুলে বলের মতো হয়ে গেছে সুজির এই রেসিপিটি যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে আর আপনার কাছে বায়না করবে আর আপনার প্রশংসাও করবে এখন আমি উলট পালট করে সুজির পিঠেগুলোকে ভেজে নেব তো দেখেন দুপাশেই আমার খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। এই সুজির পিঠেগুলো ভাজতে আমার টাইম লেগেছে তিন থেকে সাড়ে তিন মিনিট তো এর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগছে আর ফুলে ফুলে বলের মতো হয়ে গেছে তো এই সুজির রেসিপিগুলো অনেকটা কিন্তু ফুচকার মতো যখন নামিয়ে নেবেন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু চুপছে যাবে কিন্তু মুচমুচা খাস্তা আর টেস্টি হবে আজকে সুজি রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায়